আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা এখন এমন একটা খাবার নিয়ে আলোচনা করব যাকে বলা হয়ে থাকে প্রাকৃতিক মহৌষধ। কেন? কারণ হাজার হাজার বছর ধরে মানুষ সুস্থ থাকার জন্য, বহু রোগের নিরাময়ের জন্য এই খাবারটি তারা ব্যবহার করে আসছেন, সেটি হচ্ছে কালোজিরা, প্রাকৃতিক মহৌষধ। কালোজিরা রয়েছে জাদুকরী নিরাময় ক্ষমতা এবং বহু রোগ নিরাময় করার ক্ষমতা রাখে এই কালোজিরা। বিশেষ করে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, ক্রনিক সর্দি ঠান্ডা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, হাঁচি, শ্বাসকষ্ট যাদের লেগে থাকে, তারা যদি নিয়মিত কালোজিরা খান, দারুণ উপকার তারা পাবেন এই কালোজিরায়। কালোজিরায় রয়েছে অত্যন্ত শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট, এবং এই অ্যান্টি অক্সিডেন্ট এমন একটি পদার্থ যা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে এবং দেহকে নানান ধরনের ক্ষতিকর পদার্থ, নানা ধরনের ফ্রি রেডিকালের হাত থেকে রক্ষা করে। এবং কালোজিরাতে যেসব অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়, এর ভিতরে থাইমোকুইন, কার্বাক্রল, ট্যানেথল ও ফোর টার্পিনিয়ন অন্যতম। এই সকল অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ এবং স্থূলতা প্রতিরোধ করতে সক্ষম। কালোজিরা রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সক্ষম, বিশেষ করে এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড, এবং উপকারী কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সক্ষম। ফলে নিয়মিত যখন আপনি কালোজিরা খাবেন, আপনার এলডিএল কম থাকবে, এইচডিএল বেশি থাকবে। যখন এলডিএল কম হবে, এইচডিএল বেশি থাকবে, আপনি সহজেই উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করতে পারবেন। কালোজিরা লিভারকে নানা ধরনের ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে। আপনি যা কিছু খান না কেন, এটি প্রথমে ক্ষুদ্রান্ত থেকে আপনার রক্তে যায়, রক্ত থেকে লিভারে যায়, এবং এই খাবারের মধ্যে যদি ক্ষতিকর পদার্থ থাকে, তা লিভারকে ক্ষতি করতে সক্ষম। এবং কালোজিরা লিভারকে এই সকল ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করতে পারে। কালোজিরা ব্লাড সুগার কমাতে সক্ষম। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তের সুগার একটা বিরাট সমস্যা। যখন আপনি নিয়মিত কালোজিরা খাবেন, কালোজিরা আপনার ব্লাড সুগার লেভেল কমাতে সাহায্য করবে, ফলে আপনি সুস্থ থাকবেন। কালোজিরা রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি। আপনি যখন রেগুলার কালোজিরা খাবেন, এই কালোজিরা আপনার শরীরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে এবং বিভিন্ন রকম ক্ষতিকর পদার্থ থেকে আপনাকে রক্ষা করবে। কালোজিরা পাকস্থলীতে ঘা হওয়া থেকে রক্ষা করে, এবং কালোজিরা রয়েছে অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি। কালোজিরা একটা শক্তিশালী অ্যান্টি ক্যান্সার ড্রাগ। আপনি যখন রেগুলার কালোজিরা খাবেন, এই কালোজিরা বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে আপনাকে প্রতিরক্ষা দিতে সক্ষম। এর ভিতরে ব্রেস্ট ক্যান্সার, প্যানক্রেটিক ক্যান্সার, লাং ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, স্কিন ক্যান্সার এবং কোলন ক্যান্সার অন্যতম। সর্বোপরি কালোজিরা আপনার ইমিউন সিস্টেমকে দারুণভাবে শক্তিশালী করে। আমরা কখন সুস্থ থাকি? যখন ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। আমরা কখন অসুস্থ হই? যখন ইমিউন সিস্টেম দুর্বল হয়। সবচেয়ে ভালো যখন আমি ভেতর থেকে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পারবো, এবং এক্ষেত্রে কালোজিরা দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মহানবী সালিসলাম সেই 1400 বছর আগে বলে গেছেন, মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হচ্ছে কালোজিরা। এখনকার কালের গবেষকরা গবেষণা করে বলছেন যে এই হাদিসটি অত্যন্ত 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 সত্য। তাই কি করবেন, আপনি যদি সত্যি সুস্থ থাকতে চান, তাহলে প্রতিদিন 1/4 চামচ কালোজিরা খান, এবং অবশ্যই তা চিবিয়ে, ভর্তা করে বা পাউডার করে। আমরা এটুকু বলতে পারি, কিছুদিন পর আপনি উপলব্ধি করতে সক্ষম হবেন যে আপনি আপনার সুস্থতার পরিমাণ বাড়ছে এবং অসুস্থ হওয়ার হার কমতে শুরু করছে, এবং ধীরে ধীরে আপনি সুস্থ, কর্মময়, দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।